এর আগে আমরা র্যাঙ্ক কোরিলেশন নিয়ে আলোচনা করছিলাম র্যাঙ্ক কোরিলেশনের এর আগে ক্লাসগুলোতে আমরা দুইটা অঙ্ক সলভ করছি আজকে আমরা লাস্ট অর্থাৎ তিন নম্বর কোয়েশ্চেনটা সলভ করব এই তিন নম্বর কোয়েশ্চেনটা সলভ করার পরে আমরা আশা করি র্যাঙ্ক কোরিলেশনের যে কোনো অঙ্ক করতে পারবো ওকে এখানে দুইটা তথ্য দেওয়া আছে একটা এক্স একটা ওয়াই

ছয় সাত এবং আট তা সেটা টোটালের জন্য ওকে এক্স এক্সের তথ্যগুলো কত পাঁচ দশ আঠারো ষোলো পাঁচ দশ নয় দশ ওকে ওয়াইটটা কত দেখি আমরা টোয়েন্টি 16 থ্রি 20 20 এইট এইট এবং ফোর এই হচ্ছে আমাদের কোশ্চেন তো আমরা প্রথমে এটা র্যাঙ্ক করবো র্যাঙ্কে আমরা দিব আর এক্স ওকে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এইটিন তাহলে এইটিনকে আমরা ধরলাম র্যাঙ্ক ওয়ান এইটিনের পরে কত সিক্সটিন সিক্সটিনকে ধরলাম টু সিক্সটিন এর পরে সবচেয়ে বড় সংখ্যা কত দেখি 10। কিন্তু এখানে সংখ্যাটা আমরা একটু দেখি এই যে দেখি আছে একবার এবং তো আমি থ্রি কাকে দিব একে দিব না একে দিব না একে দিব থ্রি কাকে দিবো আমাদের র্যাঙ্ক এক দুই কিন্তু তিন কাকে দিব তার মানে আমরা এখানে এটা র্যাঙ্কটা রিপিট হয়েছে এটাকে বলা হয় রিপিটেড র্যাঙ্ক র্যাঙ্ক যদি রিপিট হয় সেটাকে বলা হয় রিপিটেড র্যাঙ্ক কোরিলেশন তো এখানে টেন 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 তিন তো র্যাঙ্ক এরপরে কত হবে এক দুই এর পরে তিন চার পাঁচ তখন আমাদের কি করতে হবে তিন চার পাঁচ কয়টা একটা দুইটা তিনটা তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করতে হবে তো চার পাঁচ নয় দশ এগারো বারো বারোকে যখন আমরা তিন দিয়ে ভাগ করবো তখন আসবে কত চার অর্থাৎ আমি এখানেও চাল লিখব এখানেও চাল লিখবো এখানেও চাল লিখবো আমি আবার বলছি এক দুই পর্যন্ত ঠিক ছিল র্যাঙ্ক থ্রি দেওয়ার সময় আমাদের প্রবলেম হচ্ছে কারণ টেনটা তিনবার আছে তো এটা এরপর র্যাঙ্কগুলো কত এক দুই এর পরে র্যাঙ্কগুলা তিন যেহেতু তিনবার আছে তিন চার পাঁচ তিন চার পাঁচ এগুলো সবগুলো যোগ করে এটাকে তিন দিয়ে ভাগ করছে কারণ তিনটা সংখ্যা ওকে তাহলে আমাদের র্যাঙ্ক কত পর্যন্ত কমপ্লিট হয়েছে পাঁচ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে তিন চার পাঁচ পর্যন্ত এরপর যখন র্যাঙ্ক দিব এটা কত দিব ছয় দশের পরের বড় সংখ্যাটা কত নয় তাহলে নয়কে দিব আমরা সিক্স সিক্স কেন দিচ্ছি কারণ পাঁচ পর্যন্ত আমাদের র্যাঙ্ক অলরেডি চলে গেছে এরপর হচ্ছে সেভেন সেভেন কাকে দিব এখানে ফাইভ দুইটা আছে ফাইভ কয়টা আছে দুইটা এখানে ফাইভ আছে কয়টা দুইটা এখানে একটা ফাইভ এখানে একটা ফাইভ তো আমাদের র্যাঙ্ক কত পর্যন্ত গেছে ছয় পর্যন্ত তাহলে পর র্যাঙ্ক দুটো কী হবে পর র্যাঙ্ক দুইটা হবে যদি ছয় পর্যন্ত যায় সাত এবং আট সেভেন প্লাস এইট ডিভাইডেড বাই টু পনেরো পনেরোকে যদি ভাগ করলে সাত দশমিক পাঁচ তাহলে এখানে হবে সাত দশমিক পাঁচ এখানে হবে সাত দশমিক পাঁচ ওকে আশা করি বুঝতে পারছি এটা যদি একটু কনফিউশন লাগে পরেরটা দেখে আরো ক্লিয়ার হবে র্যাঙ্ক ওয়াই সবচেয়ে বড় সংখ্যাটা কত টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি এইটকে দিলাম আমরা এক টোয়েন্টি এইটের পরের বড় সংখ্যাটা কত টোয়েন্টি এইটের পরের বড় সংখ্যাটা হচ্ছে তেইশ তাহলে আমরা এটাকে দিলাম র্যাঙ্ক টু ওকে তেইশের পরে বড় সংখ্যাটা কত তেইশের পরে বড় সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি 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 কয়টা এখানে তিনটা তাহলে আমার র্যাঙ্ক গেছে কয়টা দুইটা এক এবং দুই তাহলে এগুলো কত দিব বিশটাকে থ্রি ফোর ফাইভ যেহেতু তিনটা সংখ্যা র্যাঙ্ক দুই পর্যন্ত শেষ হয়েছে এরপরে র্যাঙ্কগুলো কি কি তিন চার পাঁচ যেহেতু এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা তিন দিয়ে ভাগ করবো তাও আসবে কত চার তাহলে আমরা এখানে তারপর এইট কে লিখবো সেভেন ফোর কে লিখবো এইট র্যাঙ্কগুলো আমরা কমন্বয়ে দিয়ে গেলাম তো মনে রাখতে হবে যদি একই সংখ্যা একাধিকবার থাকে তখন আমাদেরকে কি করতে হবে র্যাঙ্ক যত পর্যন্ত শেষ হয়েছে এরপর থেকে নতুন করে আবার র্যাঙ্ক দিতে হবে সেক্ষেত্রে যদি টোয়েন্টি বার থাকে তাহলে তিনটা সংখ্যা লিখতে হবে পরের তিনটা র্যাঙ্ক লিখতে হবে আর তিনটার সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে হবে আর যদি দুইটা থাকে তাহলে দুইটাকে দুই দিয়ে ভাগ করতে হবে ওকে এরপরে কাজটা আগের মতো বিএসকারিকল টু আর এক্স মাইনাস স্কোয়ার অর্থাৎ আমাদের র্যাঙ্ক এক্স থেকে র্যাঙ্ক ওয়াইটা বাদ দিয়ে দিতে হবে এখন সাত দশমিক পাঁচ থেকে যদি আমরা

সাত দশমিক পাঁচ থেকে চার বাদ দিব তাহলে একই আসবে বারো দশমিক পঁচিশ চার থেকে একবার দিলে তিন তিনের উপর দিলে হয় নয় ছয় থেকে সাত বাদ দিলে হয় দুই উপর দিলে হয় চার আর চার থেকে আট বার দিলে চার 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 কত ষোলো তাহলে সামেশন ডি স্ক কত আসে দেখি আমরা বাষট্টি দশমিক পাঁচ ওকে তাহলে ডিএস্য়ের যোগফল করছিলাম বাষট্টি দশমিক পাঁচ আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি র‍্যাঙ্ক রিপিট হয় তখন আমাদের ফর্মুলাটা র‍্যাঙ্ক কোরিলেশনে যে ফর্মুলাটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে সেটা নতুন ভাবে লিখতে হবে আমাদেরকে মনে থাকবে আমি আবার বলছি যদি আমাদের র‍্যাঙ্ক কোরিলেশন করার সময় আমাদের র‍্যাঙ্কগুলো যদি রিপিট হয় বলতে রিপিট বলতে এখানে 4 4 4 এটা রিপিট হইছে এখানে 7.5 7.5 এটা রিপিট হইছে যদি রিপিট হয় তাহলে র‍্যাঙ্ক কোরিলেশনের সূত্র চেঞ্জ হয়ে যাবে তো আমরা লিখি কেমন হবে তখন সুতরাং র্যাঙ্ক কোরিলেশন টু ওয়ান মাইনাস আগে কি লিখতাম এন কিউব মাইনাস এন এখনো কিন্তু সেম থাকবে এন কিউব মাইনাস এন সিক্স লিখতাম এখনো সিক্স হবে সামেশন ডি স্কোয়ার হ্যাঁ সামেশন ডি স্কোয়ার এরপর আমাদেরকে যদি আমি আবার বলছি যদি র্যাঙ্ক কোরিলেশনটা রিপিট হয় কোরিলেশনটা রিপিট হয় সেক্ষেত্রে আমাদের কিছু চেঞ্জ হয়ে যাবে সূত্র প্লাস তখন হবে ওয়ান বাই টুয়েলভ এম ওয়ান কিউব মাইনাস এম প্লাস ওয়ান বাই টুয়েলভ এম টু কিউব মাইনাস এম টু প্লাস ওয়ান বাই টুয়েলভ m 3q m3 ओके এখন কোশ্চেন হতে পারে যে এটা আমি এটা আমি কতটুকু লিখবো কয় বার লিখবো সেটা ডিপেন্ড করবে আমাদের অঙ্কে কয়বার বার রিপিট হয়েছে তার উপর যদি আমাদের অঙ্কে তিনবার বার রিপিট হয় তাহলে এখানে তিন বার লিখবো আর যদি চার বার রিপিট হয় তাহলে চার বার লিখবো সো আমরা দেখি আমাদের অঙ্কে কয় বার রিপিট হয়েছে এই যে আর এক্স করার সময় আমার রিপিট হয়েছে কত সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ একবার আর এরপর কত রিপিট হচ্ছে ফোর 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 তাহলে কয়বার এটা একবার তাহলে টোটাল দুইবার আর এক্স এর জন্য রিপিট হয়েছে দুইবার আর আর ওয়াই এর জন্য কয়বার রিপিট হয়েছে দেখি ফোর 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 আর কোনো সংখ্যা আছে এভাবে দুই জায়গায় আছে নাই তাহলে এখানে একবার তাহলে তিনবার অর্থাৎ আর এক্স এর জন্য রিপিট আর এক্স আর এক্স অর্থাৎ আমরা এক্স এর র্যাঙ্ক করার সময় রিপিট হয়েছে কয়বার দুইবার এখানে একবার এটা একবার আর আর ওয়াই করার সময় রিপিট হয়েছে কয়বার একবার টোটাল তিনবার ওকে আচ্ছা তো যদি আমাদের অঙ্কে চারবার রিপিট হয় তাহলে এই ফর্মুলাটা আবার বাড়তে থাকবে 1/12 m4 m4 হোল টু দি পাওয়ার কিউব ওকে আচ্ছা 1 এম কিউব কত সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এইট কিউব মাইনাস এইট সিক্স ওকে আমাদের প্লাস ওয়ান বাই টুয়েলভ ওকে এম মান কত হবে প্রথমবার যখন রিপিট হয়েছিল কয়টা সংখ্যা নিয়ে রিপিট হয়েছে এই যে আমরা প্রথমবার যখন রিপিট হয়েছিল টেন 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 কয়টা সংখ্যা নিয়ে রিপিট হয়েছিল টেন কয়বার আছে একটা দুইটা তিনটা তাহলে এম ওয়ানের মান হবে থ্রি থ্রি কিউব মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই টুয়েলভ আচ্ছা দ্বিতীয়বার যখন রিপিট হয়েছিল কত রিপিট হয়েছিল কত কোন সংখ্যাটা রিপিট হয়েছিল ফাইভটা ফাইভ ফাইভ এখানে কয়টা সংখ্যা ফাইভ কয়বার আছে দুইবার তাহলে এখানে আমাদের এম টু এর মান হবে টু কিউব মাইনাস টু প্লাস ওয়ান বাই টুয়েলভ এম থ্রি এখন আমাদের র্যাঙ্ক ওয়াই করার সময় আমরা কয়টা সংখ্যা নিয়ে হয়েছিল একটা দুইটা তিনটা তাহলে এখানে হবে থ্রি কিউব মাইনাস থ্রি ওকে এবার আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আনসার দেখি কত আসে বাষট্টি দশমিক পাঁচ প্লাস পাঁচশো পয়েন্ট টু জিরো টু থ্রি ওকে এটাই হচ্ছে আমাদের র্যাঙ্ক রিলেশন তো এই অঙ্কের নতুনত্বটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে এই অঙ্কের ডিফারেন্ট কি এই অঙ্কের ডিফারেন্ট হচ্ছে আমাদের একই সংখ্যা একাধিকবার আসছে র্যাঙ্ক একাধিকবার আসছে তখন র্যাঙ্ক রিপিট হবে তখন র্যাঙ্ক কোরিলেশনের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস মাইনাস সামেশন প্লাস এই যে এখানে আমরা লিখলাম এটা ডিপেন্ড করবে কিসের উপর কয়বার রিপিট হয়েছে আমাদের আর এক্স এর জন্য রিপিট হয়েছে কয়েবার দুইবার আর ওয়াই এর জন্য রিপিট হয়েছে কয়েবার একবার এজন্য আমরা তিনটা লিখছি যদি আরো বেশি হইতো তাহলে এটা আরো চলতেই থাকবে সূত্রের মধ্যে ওকে তো এখানে আমরা মান কত লিখছি আমরা মান লিখছি আমরা কেন প্রথমবার যখন রিপিট রিপিট তখন তিনটা সংখ্যা নিয়ে দ্বিতীয়বার যখন রিপিট হয়েছিল তখন কয়টা সংখ্যা নিয়ে রিপিট ছিল দুইটা কিভাবে তিনটা কিভাবে আসছিল এখানে দশ তিনবার ছিল ওকে এখানে দুই কয়বার আছে সরি এম টুতে আমাদের কি ছিল

m 3 5 দুই বার ছিল এজন্য m2 2 আর 23 তিন বার ছিল এজন্য m3 কত আমাদের 3 তো এটা মনে রাখতে হবে আমাদের সূত্রটা ডিপেন্ড করবে কয়বার রিপিট হয়েছে এটা অনুসারে আমাদের এই সূত্রটা বদ্ধিত করতে হবে বা সংকুচিত করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে আমরা যদি র‍্যাঙ্ক কোরিলেশন যদি করতে চাই তাহলে এই তিনটা অঙ্ককে আমরা ফরম্যাট হিসেবে ধরতে পারি যেকোনো ধরনের র‍্যাঙ্ক কোরিলেশন আমরা সলভ করতে পারব धन्यवाद सबा के